আজকে সন্ধ্যাটি কিংবদন্তি শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক ও মুক্তিযোদ্ধা লাকি আখন্দকে নিয়ে, যিনি সৃষ্টি করেছেন বহু নন্দিত গান। তাকে বলা হয় সুরের বরপুত্র। তার সুর করা প্রায় 1500-এরও বেশি গান এখনও মানুষের মুখে মুখে। আশির দশকে তুমুল জনপ্রিয় এই গুণী শিল্পীর 66তম জন্মদিনে শিল্পীর 20 বছরের অপ্রকাশিত সেই গানেরই পাখি শিরোনামের গানটি ইউটিউবে প্রকাশিত হলো মেহেরিনের কণ্ঠে। রাজধানীর এক হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ সহ উপস্থিত ছিলেন সঙ্গীতাঙ্গনে বেশ কিছু গুণী শিল্পীরা। অসংখ্য ভালো কাজ দিয়ে গেছে আমাদেরকে আপনাকে স্মরণ করার জন্য, তাদের মধ্যে গানের মধ্যে নিয়ে বেঁচে থাকবেন। যারা কন্টেম্পোরারি মিউজিক নিয়ে চিন্তা করে তারা আজীবন লাকি আখন্দকে মনে রাখবে। সঙ্গীতের যে জার্নি, এর মধ্যে এই বিরাট একটি মানুষকে পেয়ে যাওয়াটা মনে হয় আমার একটা রিওয়ার্ড। মাত্র 5 বছর বয়স থেকে সুরের সাথে যে সখ্যতা গড়ে তুলেছিলেন তা ছিল আমৃত্যু। ডেকে যে তাকে ফেরানো যাবে না তা তিনি বলে গিয়েছিলেন গানে গানে। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে 2017 সালের 21 এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান সুরের এই বরপুত্র। অনামিকা তিথি, দেশ টিভি, ঢাকা।